সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষকের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার টপিকের বাহিরে গিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই গাছটি আমাদের অনেকেরই পরিচিত একটি গাছ। এটা খুবই অবহেলিত একটি গাছ, এটাকে আমরা সকলেই আগাছা মনে করি, কিন্তু আসলে এটা আগাছা না। এতে অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যা হয়তো বা কারো কারো জানা নেই। তাই এই গাছের ঔষধি গুণাগুণ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই গাছটিকে আমরা বিভিন্ন জনে বিভিন্ন নামে ডেকে থাকি, আর এলাকা ভেদেও এর বিভিন্ন নাম রয়েছে। কোনো কোনো অঞ্চলে এটাকে দমকলস বলে, কোথাও ডুরপি, কোথাও দুলফি, কোথাও দণ্ডকলস, আবার কোথাও মধুগাছ নামেও ডাকা হয়ে থাকে। আসলে এর শুদ্ধ নাম হচ্ছে সেতুদ্রুণ। সেতুদ্রুণ গাছটি 2 থেকে 3 ফিট লম্বা হয়ে থাকে। এর পাতাগুলো চিকন লম্বা আকৃতির হয় এবং এর ফুলগুলো হয় সাদা। এই ফুলগুলোর মধ্যে এক ধরনের মিষ্টি রস রয়েছে। ছোটবেলায় হয়তোবা অনেকেই এই ফুলের রস খেয়েছেন। এই মিষ্টি রস থাকার কারণে এই ফুলের উপর অনেক পোকামাকড় এবং মৌমাছি বসে। এই ফুলের গোড়ায় সবুজ রঙের ফল হয়, আর ফলগুলো যখন শুকিয়ে যায় তখন তার মধ্যে কালো কালো বীজের সৃষ্টি হয়, আর সেই বীজের মাধ্যমে এই ফুলগাছের বংশবিস্তার ঘটে। আর এই গাছটি রাস্তার ধারে পাশে, ক্ষেতের পাশে, নদীর ধারে এবং বাড়ির আশেপাশেই জন্মে থাকে। আমরা অনেকেই এটাকে আগাছা মনে করে চারপাশ থেকে উপড়ে ফেলি। তার কারণ হচ্ছে এর ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই। এই গাছের ঔষধি গুণাগুণ জানলে আপনি নিজেই অবাক হবেন। তখন হয়তোবা ভাববেন, কেন যে এই গাছটিকে বাড়ির পাশ থেকে তুলে ফেলে দিলাম। সর্দি কাশি দূর করার জন্য এই গাছটি চমৎকার কার্যকর। আপনার যদি সর্দি কাশি থেকে থাকে, বা বাচ্চার পেটে যদি কৃমি হয়, বা চুলকানি, খজলি ইত্যাদি হয়ে থাকে, তবে তা দূর করার জন্য এই গাছের পাতাকে ব্যবহার করতে পারেন। এই সেতুদ্রুণ গাছের পাতাকে বেটে নিয়ে তার মধ্য থেকে রস বের করে তা সামান্য গরম করে খেলে সর্দি কাশি একদম দূর হয়ে যাবে। বাচ্চাদের পেটে যদি কৃমি হয়ে থাকে, তা দূর করার জন্য এই সেতুদ্রুণ গাছের পাতার রস খাওয়াতে পারেন। এটা পেট থেকে কৃমি দূর করতে অনেক ভালো কাজ করে। আপনার যে কোনো ধরনের স্কিন প্রবলেম, যেমন দাগ, চুলকানি, একজিমা ইত্যাদি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই গাছের পাতার রস সেই স্থানে লাগিয়ে রাখুন। নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাগ ও খজলি দূর হয়ে গেছে। এই গাছের পাতাকে শাক হিসেবেও খাওয়া হয়ে থাকে, আর শাক রান্না করার জন্য আগার দিকের কচি পাতা কাণ্ডসহই নেওয়া হয়ে থাকে। শাক তুলে নেয়ার পর তা ভালোভাবে পরিষ্কার করার পর অন্যান্য শাকের মতোই তেল, মরিচ, পেঁয়াজ ও লবণ দিয়ে বেজে খাওয়া হয়। তবে এলাকা ভেদে রান্নার সময় হলুদ, মরিচ বা অন্যান্য মশলায় ভিন্নতা চলে আসে। গর্ভবতী মা ও শিশুদের খিচুড়ি ও জাউবাতের সঙ্গে এই শাক সিদ্ধ করেও খাওয়ানো হয়ে থাকে। আর এই গাছের পাতাকে শাক হিসেবে রান্না করে খেলে বাতের ব্যথা দূর হয়ে যাবে। তাছাড়া অনিদ্রা দূর করতেও এই গাছের পাতা বেশ কার্যকর। তাই আপনার যদি অনিদ্রা, মানে রাতে ঘুমের সমস্যা হয়ে থাকে, তাহলে এই গাছের পাতার রস খেতে পারেন। এর ফলে আপনার রাতের ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ব্যথা দূর করতেও এই পাতার রস চমৎকার কার্যকর। তাই যে কোনো ধরনের মাথা ব্যথা দূর করার জন্য আপনি এই গাছের পাতার রস খেতে পারেন। এই পাতার মধ্যে ব্যাকটেরিয়া দংশের গুণাগুণ রয়েছে। এই গাছের চাষাবাদ করতে হয় না। শীতের শুরুতেই রাস্তার ধারে সরিষা ক্ষেতে, গম ক্ষেতে আগাছা হিসেবে প্রচুর জন্মায়। মাঝে মাঝে অনেক সবজির মার্কেটে এটাকে শাক হিসেবে বিক্রি করতেও দেখা যায়, কারণ এর অসাধারণ ঔষধি গুণাগুণ রয়েছে।
তাই এই গাছটির ঔষধি গুণাগুণ পাওয়ার জন্য এই গাছের পাতাকে শাক হিসেবে রান্না করে খেতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।